আসসালামু আলাইকুম আমি মুনি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা বেশ কিছুদিন আগের আমার ছোট বোন শান্ত আমাদের বাসায় বেড়াতে এসেছিল তো সে আমাদেরকে কিছু টুকটাক রান্না করে খাওয়াই সে কি কি আমাদের জন্য রান্না করছে আর সেগুলো খেতে কেমন হয়েছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন হয়তো আপনাদের ভালো লাগতে পারে প্রথমে গরুর মাংসটা রান্না করবে তো আমি মশলা পরিমাণগুলো ঠিক করে দিচ্ছিলাম ও যেহেতু নতুন তো মাপগুলো ঠিকঠাক হয়তো বুঝতে পারবে না তাই আমি আর ওর উপরে পুরোটা ছেড়ে দেয়নি আমি রেডি করে দিলাম ও পাখিটা ও রান্না করে নেবে মাংসটা কষাতে কষাতে পাশের চুলাই ইলিশ মাছ আর মুগ ডাল রান্না করবে সেটার জন্য মশলা রেডি করে নিচ্ছিল আর এদিকে বনপুরি এসে কোলে উঠে বসে আছে দুইটা সিং করে নিয়েছে মাথায় তো এদের আমি ভিডিও করছিলাম দেখে বেচারা করে কোল থেকে নেমে চলে গেল আসলে কি যারা একা একা আমরা বাসা বাড়িতে থাকি তারা কেউ যদি একটু রান্না করে দেয় বা একটু হেল্প করে তাহলে অনেক বেশি আনন্দ লাগে তো আমার বাসায় তো তেমন একটা কেউ আসে না তো ও শান্তা এসেছিল ও একটু আগ্রহ দেখাচ্ছিল তো আমি আর নিষেধ করিনি যে ঠিক আছে তুমি রান্না করো আমি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি তো আমি ওর পাশে থাকছিলাম যাতে ওর কোনো অসুবিধা না হয় ডাল আর মাংসটা সে নিজে নিজে পুরোটা রান্না করেছে আমাকে হেল্প করতে হয়নি কিন্তু যখন রোস্ট রান্না করতে গেছে তখন মুরগিটা যেহেতু ভাজতে হবে আমি আর ওকে একদম দেইনি যে যদি তেল ছিটকে আসে বা পুড়ে যায় ছোট মানুষ ও তো আর সেভাবে অভ্যস্ত নয় তো আমি ওকে মাংসগুলো ভেজে দিলাম আর তারপরে ও সে বাকি রান্নাটা একা একাই করে নিয়েছে যদিও সে ফার্স্ট টাইম আজকে রান্না করছিল তারপরে ও রান্নার কালারগুলো খুব সুন্দর হয়েছিল দেখেই লোভ হচ্ছিল তো তারপরে সবকিছু নিই আর শান্তপনি খাবার গুলো রেডি করে শুধু ডাল রোস্ট মাংস নয় এর সাথে ও দুইটা ভাজিও করে পটল ভাজি আর যে বেগুন ভাজা এগুলো নিয়ে টেবিলে গিয়ে ও একা একা প্লেট গুলো গুছিয়ে নেয় যাতে আমরা এসে খুব সহজে খাবারগুলো খেতে পারি পরিশ্রম ছাড়া যদি এক প্লেট খাবার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর সে খাবারে যদি মায়া মামতা মেশানো থাকে তাহলে তো সোনাই সোহাগা সান্তা খাবারগুলো রেডি করে দেওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি তো ওর খাবারগুলো সব অনেক মজা হয়েছিল আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম